এসছি জি বাংলা থেকে প্রদীপ, আপনাদের এখানে অডিশন দিতে এসছেন, আপনাদের কেমন লাগছে বলুন? প্রথমত অডিশন দিতে এসে আমরা ভীষণ এক্সাইটেড, ভীষণই ভালো লাগছে। আজ আমি মানে স্পেশালি অফিস বন্ধ করে দিদি নাম্বার অডিশন দিতে এসেছি। আমি ভীষণ এক্সাইটেড, ভীষণই ভালো লাগছে। যে পৌঁছতে পারবো কি না সেটা আমি বলতে পারছি না, কিন্তু এই যে এসেছি আপনাদের সহকর্মীদের সাথে দেখা হয়েছে এটা আমার জন্য অনেক কিছু। এই ফর্ম ফিল আপ করেই আমি দিদি নাম্বার ওয়ান নিজেকে মনে করতে শুরু করেছি। তার জন্য থ্যাংক ইউ, মানে আপনারা এই সুযোগটা করে দিয়েছেন এত দূর গ্রামে এসে, তার জন্য অসংখ্য অসংখ্য জি বাংলাকে ধন্যবাদ, তার সঙ্গে আপনাদের টিমকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জি বাংলাতে কোন কোন সিরিয়াল দেখেন? প্রথমত সিরিয়াল নিমফুলের মধু, দাদাগিরি, দিদি নাম্বার ওয়ান তো আছেই। আর দিদি নাম্বার ওয়ানটা আমি অফিসের ফাঁকে এসে, আমি যদি অফিসে থাকলে তো আর দেখা সম্ভব হয় না, আমি বাড়িতে এসে হটস্টারে বা যাই হোকভাবে দেখে নিই, এইভাবে আমি দেখি। জি বাংলা সিনেমাও কি দেখো? জি বাংলা সিনেমা প্রচণ্ড সময়ের অভাবে খুব কম দেখা হয়, কিন্তু যখনই আমি টিভিটা খুলি আগে জি বাংলাটাই খুলি, সেটাই আমার দেখা হয়। জি বাংলা সিনেমাতে এখন মাসে আমাদের চারটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়াম মুভি দেওয়া হচ্ছে, সেগুলো কি দেখা হয়? সেগুলো কিছু কিছু সময় ওয়াচ করি, সবসময় ওয়াচ করা সম্ভব হয় না, কারণ প্রথমত ছোটো বাচ্চা আছে, তারপর আমার চাকরি আছে, হাজব্যান্ডের অফিস আছে, এইগুলোর যতক্ষণ সুযোগ পাই তারপর দেখা হয় আর কি। আপনারা জি বাংলা সিনেমাতে মাসে চারটে মুভি ওয়াল টিভি প্রিমিয়াম মুভি দেওয়া হয়, সেখানে হচ্ছে সরাসরি সিনেমা হলের পরে জি বাংলা সিনেমাতে দেখানো হয়, এবং সেখানে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর দিতে পারলে সেই সুপারস্টারের সাথে দেখা করার সরাসরি সুযোগ রয়েছে। আপনারা তাহলে জি বাংলা সিনেমা দেখবেন তো? অবশ্যই, নিশ্চয়ই দেখবো। আপনারা এত দূর এসে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটা আমরা হাতছাড়া করবো না, নিশ্চয়ই দেখবো। আপনাদের বাড়িতে যারা যারা জি বাংলা দেখেন তাদেরকে সবাইকে বলবেন, যদি না রিচার্জ করে থাকে সেটটা বক্স, তাহলে আপনারা যেন জি প্ল্যানটা যেন সাবস্ক্রাইব করে সবাইকে বলবেন, আপনার আশেপাশে যারা বন্ধুবান্ধব আছে বলবেন তো? একদম, নিশ্চয়ই সবাইকেই বলবো যে জি বাংলা যখন এত দূর এসে সুযোগ করে দিয়েছে, আমাদেরও নিশ্চয়ই আমাদেরও আপনাদের তালে তাল মিলিয়ে এগিয়ে যাওয়াটাই উচিত, আমরাও যাবো, আমরাও সবাইকে বলতে বলবো। আর আমাদের জি বাংলা সিনেমাতে সকালে শুরু বলে একটা প্রোগ্রাম শুরু হয়েছে সকাল আটটা থেকে, সেখানে রয়েছে শ্যামাসঙ্গীত, লোকগীতি, কীর্তন, আপনারা দেখবেন তো? নিশ্চয়ই দেখবো, কিন্তু কন্টিনিউ বসে দেখতে পারবো না, কানে আওয়াজটা অবশ্যই নেব, কারণ বুঝতেই পারছেন একজন বধূ মানে একজন হাউসওয়াইফের সাথে সাথে চাকরি করা, বাচ্চা, হাজবেন্ড সব কিছুর মাঝখানে নিশ্চয়ই দেখবো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি। আপনাদেরকে অসংখ্য মন থেকে বলছি অসংখ্য ধন্যবাদ, এত দূর গ্রামে এসে আপনারা যে আমাদের একটা সুযোগ করিয়ে দিয়েছেন। আমরা তো সবসময় কলকাতা শহরে পৌঁছতে পারি না, বা ঠিক কোথায় গিয়ে পৌঁছবো, কার চক্করে পড়বো সেটা আমরা বুঝতে পারি না। অনেকভাবে আমরা বুঝি যে অনলাইন করি বা অনলাইন করে টাকার খেলা হয়, কিন্তু এখানে আমরা এসে দেখছি যে আপনাদের মধ্যে এগুলো কোনো কিছু নয়, সত্যি সত্যি আমরা সাধারণ মানুষরাই যে সুযোগ পাচ্ছি, তার জন্য জি বাংলা এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। রচনা দিকে আমার ভীষণ ভালো লাগে, সৌরভ গাঙ্গুলি স্যারকেও আমার ভীষণ ভালো লাগে, তো যদি আমি রচনাদের সাথে দেখা করতে পারি, জীবনের তো অনেক নানান গল্প আছে, কিভাবে কেন নিজেকে দিদি নাম্বার ওয়ান মনে করছি আমরা, সেটা যদি সুযোগ পাই নিশ্চয়ই দিদির কাছে গিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।